আম্মিজান হযরত আয়েশা বলেন নবীজি ইসলামের আখেরি নবী শ্রেষ্ঠ নবী সারা জাহানের নবী সব ব্যস্ততা শেষ করে বাসায় আসলেন আমার সঙ্গে সময় দিলেন আমাকে ঘুম পাড়াইলেন গল্প করলেন একটু পরে দেখি নবীজি আমার পাশে নাই চিন্তিত হইলাম নবীজি কোথায় একটু তাকায় দেখি নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন সুবহানাল্লাহ স্ত্রী তোমার হক তোমাকে দিলাম মাওলা হক মাওলাটা দিলাম সারা দায়িত্ব তোমারই দিতে পারবো না আমার আল্লাহ তো আছেন ফাইদা ফাহকতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব যার স্ত্রী দেখে সন্ধ্যাবেলায় ঘরের কাজে আমার সঙ্গে শরীক ছিল তারপরে আমার সঙ্গে একটু বাদামও খাইল গল্পও করলো ঘুম পাড়ায় দিল দোয়া দরুদ পড়লাম আহা দুইজন ঘুমিয়ে গেলাম এইবার চুপচাপ দেখি তাকে আমার স্বামী সেজদায় পড়ে আছেন কিংবা স্বামী দেখতেছে স্ত্রী বেচারি সেজদার মধ্যে পড়ে আছে আল্লাহ কসম সেটা যদি কুরের গল হয় সেটা দুনিয়াতে একটা জান্নাতের ঠিকানা وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عامل سبيل وعد نفسك من أهل القبور وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفك العمل القليل وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم حاضرين أمي الله پاک رب العالمين এর পবিত্র কলমে এই অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসীব ফরমান আমিন কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার আলোকিত করার তৌফিক দান করেন আমিন এই পৃথিবীতে আমরা একটা সময় ছিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন একা ছিলেন এই পৃথিবীতে কেউ আসছিল না আল্লাহ পাক তার পছন্দ হলো তার রূপ দেখাবেন তার কিছু প্রেমিক তৈরি করবেন তাকে যারা ভালোবাসবে এই রকম কাউকে তিনি সৃষ্টি করবেন এক পর্যায়ে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের রূহ সৃষ্টি করলেন রূহের সামনে নিজের রূপ নিজের সৌন্দর্য পেশ করে আবার প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না রূহগুলোকে আবার জবাব দেওয়ার তৌফিক এবং ক্ষমতাও তিনি সাপ্লাই করলেন সেই দিন আমাদের সকলের রূহ একত্রিত হয়ে আল্লাহ পাকের রূহ নূর তাজাল্লি দেখে আমরা চিৎকার করে বলছিলাম আল্লাহ আপনি আমাদের রব না তো কে আমাদের রব আপনি আমাদের রব আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের মাওলা আপনি আমাদের মাহবুব আপনাকে আমাদের ভীষণ ভালো লাগে ভালোবাসতে ইচ্ছে করে জান দিতে কোরবান করতে বড় ইচ্ছা হয় রব্বুল আলামিন দেখলেন এই রূহগুলো ভালোবাসবে কিন্তু ভালোবাসার তো অঙ্গ নাই প্রত্যঙ্গ নাই ঠোঁট নাই জিহ্বা নাই কেমনে ভালোবাসবে খালি রূহ রূহ দিয়ে কেমনে বাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসার জন্য ঠোঁট দিলেন জিহ্বা দিলেন চোখ দিলেন হাত দিলেন পা দিলেন বললেন যে যাও ভালোবাসার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলাম এইবার পৃথিবীতে যাইবা এই জবান দিয়া বলবা আল্লাহ সুবহানাল্লাহ এই চোখ দিলাম আমার রব কাবা দেখবা এই কান দিলাম আমার আজান শুনবা আমার কালাম শুনবা আমি তোমার বডিটাকে এমন সিস্টেমে তৈরি করে দিলাম যদি একটু খেয়াল করো দেখবা যে ডানেও এমনটা কাজ করা যায় না বামেও কাজ করা যায় না পিছনেও যায় না কিন্তু সামনের দিকে রুকু করা যায় সেজদাও করা যায় পাটে 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 এমন সুন্দর ফোল্ডিং করা যে বুঝাই যায় দেহ দেখলে আল্লাহ পাক এই দেহকে সেজদা করার জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বডি দেখলেই বোঝা যায় অন্য কোনো কাজের জন্য না এটা নামাজের ডিজাইনে তৈরি করা কি ভাই বডিটাকে নামাজের ডিজাইনে তৈরি করা না
আগেই তিনি ডিজাইন যে আমাকে ভালোবাসবে বলছিল তো এজন্য ভালোবাসা উপযুক্ত করে আমি আল্লাহ আমার বান্দাকে বানাইলাম বান্দা মসজিদের দরজায় মাত্র গেছে রব্বুল আলামিন খুশি হয়ে যান জিজ্ঞাসা করেন না কত বছর নামাজ পড়ো জীবনে আর কত নামাজ পড়ছো কত বছর পরে এই ফার্স্ট মসজিদে আসছো একবার আসলেই আমার শেখ ঢাকা নগরের হযরত বিশ্ববিখ্যাত আলেম হুজুর আল্লাহওয়ালা তিনি বললেন আল্লাহকে খুশি করা এত সহজ পৃথিবী কাউকে খুশি করা এত সহজ না বান্দা টেনশন করে আল্লাহকে খুশি করার জন্য রব্বুল আলামিন বলেন আমি অপেক্ষায় থাকি আমার বান্দাকে খুশি করার জন্য সুবহানাল্লাহ কোরআনে পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতান মারজিয়া তুমি কেবল আল্লাহর উপর খুশি না আল্লাহও তোমার উপর খুশি বান্দাকে খুশ করার জন্য আল্লাহ পাক নিজেই অপেক্ষায় থাকে আমার বান্দাকে খুশি করি আমার বান্দাকে একটু আরাম দে আমার বান্দাকে একটু শান্তি দে আল্লাহর কসম বান্দা যখন ঘুমায় থাকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া বান্দাকে পাহারা দিতে থাকে পাহারাদারি করতে থাকেন সেই কোন বান্দা জীবনে মাত্র মসজিদের গেটে গেলে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন আমার দরবারে তুমি চলে আসলা বান্দা বলো তো তোমার কি লাগবে রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন তো নবীজি কি দিয়া তিনি শিখিয়ে দিলেন বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক আল্লাহ আপনার রহমত যা আছে আমার সব লাগবে আল্লাহ আমার সুস্থতা দরকার রিজকে বরকত দরকার আমার থাকার ঘর নাই ঘর দরকার আল্লাহ আমার ঘরে শান্তি দরকার আল্লাহ ঋণ আছে পরিশোধ করা দরকার আয় আল্লাহ যে কোনো ধরনের মিথ্যা মামলায় আমি ভুগতেছি আল্লাহ মামলা থেকে মুক্তি দরকার আল্লাহ আমার বাচ্চাগুলোকে মানুষ বানানো দরকার এই ইহকালীন যত কিছু দরকার আল্লাহ ইমানি জিন্দিগি দরকার ইমানের সাথে মৃত্যু দরকার আল্লাহ কবরের প্রশ্নের উত্তর কেমনি দিব সেটা আরো দরকার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দরকার রব্বুল আলামিন বলে তুমি শুধু গেইটে এসে বলবা ইফতাহলি আবওয়াব রহমাতিক হে আমার মাওলা আমার আপনার রহমতের যত গেইট আছে আমি তো সবগুলোর জন্য দরখাস্ত করে দিলাম তার দেশের বাড়ি ভোলা উনি এক জায়গায় বেড়াইতে যাচ্ছিলেন দেখলেন জঙ্গলের ভিতরে কোন মানুষের কান্না কাটি মহিলা মানুষের কান্নার আওয়াজ শোনা যায় হযরত বলেন আমি দাঁড়াইলাম যে বিপদগ্রস্ত একটা মহিলা এলাকার লোকদেরকে বললাম যে ভাই কি ব্যাপার বললেন আপনি যান আপনার কাজে আপনি যান ভাই মহিলাটা এত জোরে চিৎকার করতেছে মনে হয় কেউ তার উপর জুলুম করতেছে মহল্লা লোকেরা বলল আমরা চিনি এখানে একটা ঘর আছে ওই ঘরে একটা মহিলা তার একটা ছেলে থাকে ছেলেটা মার উপর প্রায় মাঝে মাঝেই জুলুম করে মারে ওই কারণে কান্নাকাটি করে হযরত বললেন যে কেমন কথা এটা তো এলাকাবাসী বা আমরা সহ সকলে মিলে একটু যাই ছেলেটাকে থামাই মহিলাটাকে রক্ষা করার চেষ্টা করি ওহো কিছুক্ষণ পর লোকেরা বলল ভাই হুজুর আপনি যান আমরা কয়েকবার ওখানে গেছি ওই ছেলের উপর হামলা করার জন্য ছেলেকে শায়েস্তা করার জন্য আমরা যাওয়ার পর পর মা চিৎকার শুরু করে আর আমাদেরকে ভাগায় দেয় বলে থাক আমার ছেলে আমারে মারছে তোমাদের কি আমি আমার ছেলের মাফ করে দিছি তোমরা আমার ছেলেকে কিচ্ছু করো না আল্লাহর কসম ওই অসভ্য ছেলেটার প্রতিও গর্ভধারিণী মা তার অন্তরে একটু মায়া আছে কেউ আমার সন্তানকে মায়া করুক মা সেটা শুনুন জুলুম করুক মা সেটা সহ্য করতে পারে না রব্বুল আলামিন বলেন লানিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন সাজাদিল মুসাববিহিন নেককার বান্দা যখন তসবিহে ব্যস্ত দোয়া দরুদ ইবাদতে ব্যস্ত আমার কাছে সেটা তো ভীষণ ভালো লাগে নিশ্চয়ই পছন্দ লাগে কিন্তু যেই বান্দা আমার গুনায় নেশায় নষ্টামিতে বেনামাজিতে বেরোজগারিতে থাকতে থাকতে একদম জীবনটা নষ্ট ভ্রষ্ট করে ফেলছে সে যদি কোনো এক পাশে পৃথিবীর কানতে শুরু করে সারা পৃথিবীর তসবিহওয়ালাদের সব ভালো লাগে কিন্তু ওই পাপিষ্ট মানুষের কান্নার আওয়াজ এর চাইতে বেশি ভালো লাগে আমার
রহমত সেইদিকে ছুটতে থাকে, আমার বান্দা আজকে আমাকে ডাক দিছে। আহা, কারো বোবা ছেলে যদি আব্বু বলে, বাবা জানে বোবার মুখে আব্বু আজকে কেমন লাগছে, মা ডাকলে কেমন লাগছে, কারো ল্যাংড়া যদি দুই কদম হাঁটে সে জানে কেমন লাগছে। বাচ্চার বয়স 10, কথা বলে না, কত ডাক্তার কবিরাজ চিকিৎসা, হুজুর একটা কথাও বলতে পারে না। সেই বাচ্চা যদি এক দুইটা কথা বলে, আব্বু বলে, মা বলে, আল্লাহ বলে, তারা জানে ঈদ কি জিনিস, প্রত্যেকটা মুহূর্ত তাদের ঈদ। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার তুমি তো বলছিলে আমার ভালোবাসবা, আমি সেভাবেই দিছিলাম, এই পৃথিবীর জমিনকে তোমার জন্য মসজিদ বানায় দিছিলাম, এই চোখ দিছিলাম, কোরআন দিছিলাম, নবী পাঠায় দিছিলাম, নবীর অবর্তমানে আল্লাহ ওয়ালা আলে ওলামা তাদেরকেও পাঠাইছিলাম। বান্দা যদি সবক ভুলে যায় তোমরা আবার স্মরণ করাই দিও, এই দুনিয়াতে আসছো কোনো বেকারে আসো না, আল্লাহকে ভালোবাসার জন্য আসছো। এই পৃথিবীতে দেখবা আর বলবা গোলাপ কি এমনিতেই ফুটে, কেউ না কেউ গোলাপ ফুটান, আবার বলবা গোলাপ যদি এত স্নিগ্ধ হয়, গোলাপের পরর যদি এত কোমল হয়, গোলাপের ঘ্রাণ যদি এত আকর্ষণীয় হয়, আল্লাহ রে যার হাতের পরশে গোলাপ এত সুন্দর, আমার আল্লাহ জানি কত সুন্দর। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক কেমন রাখছেন খুঁজলেই পিছনে গিয়ে পাওয়া যাবে আল্লাহ। এক বুজুর্গ বলেন, বুঝছি হৃদয়ে লালাও গুন পর্দায় মাহু আঞ্জুম, যাহা যাহা ভী ও ছুপে হে আজীব আলম হে। আ, পৃথিবীর গোলাপ চামেলি হাসনা হে না টগর জবা দিয়ে চাঁদ তারকা দিয়ে আল্লাহ পাক নিজের রূপ নিজের সৌন্দর্য ঢাকতে চাইছেন, কেউ যেন দেখতে না পারে, যেগুলো দিয়ে ঢাকতে চাইছেন সেগুলো নিজেই সুন্দর হয়ে গেছে। চাঁদ দিয়ে আল্লাহ নিজের ঢাকতে চাইছেন, যারা গ্রাম দেশে টর্চ লাইট চালান, লাইটের চালা যদি উপরে হাত দেয় হাতটা কি কালো থাকে না লাল হয়ে যায়, লাল কি ব্যাপার, হাতের নিচে জ্বলন্ত একটা লাইট আছে। ওই বুজুর্গ বলেন, বুঝছি চাঁদের এত আলো কেন, চাঁদের পিছনে আমার আল্লাহ আছে, তারকা এত জ্বলে কেন, তারকার পিছনে আড়ালে আমার আল্লাহ নূর জ্বলতেছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আরে সারা জাহানের নূর তো তোমার আল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সেই চক্ষু দান করেন। আমার ভাই, কেউ তো ইবাদত করে শুকনা শুকনা, আর কেউ ইবাদত করে বড় ঝালদার, কেউ খায় চোরের মতো খায়, কেউ খায় আর বলে মা তোমার রান্নাটা বড় মজা হয়েছে, স্ত্রীকে বলে আজকে খুব মজা হয়েছে বড় স্বাদ করে খাইলাম, স্ত্রী বেচারি খুশি হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, শুনো কুলু মিন রিজকি রব্বিকুম ওয়াশকুরু লা, সারা পৃথিবীতে তোমার মাওলার দেওয়া রিজিক খাও আর মাওলার হয়ে থাকো, এই মুখ দিয়ে একটু বলো আলহামদুলিল্লাহ। এত পছন্দ এই শব্দ আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন, কিন্তু প্রথম শব্দ কি ভাই, আলহামদুলিল্লাহ। বুঝে নেবার কত কথা কোরআন শরীফে, কিন্তু শুরু তিনি আসছেন আলহামদুলিল্লাহ, এত পছন্দ আল্লাহ পাক বলেন, এটা বললে আমার বান্দাকে আমি সেই নেকির পাল্লা কিয়ামতে যেটা দিয়ে আমল ওজন করবে সেইটা ভরার পরিমাণ নেকি আমি বান্দাকে দান করে দিই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, ওই পাল্লাটার সাইজ কি, যে পাল্লা দিয়ে আমাদের আমলনামা আমল তামল মাপবে। নবীজি উত্তর দিছেন, ওই পাল্লার এক একটা হলো এক একটা সাইড, দুইটা লাগে না, একটা সাইড হলো 7 আসমান 7 জমিন পুরাটা দেওয়া যাবে। সাত আসমান 7 জমিন পুরাটা এক পাল্লার এক সাইডে দিয়ে দিলে, ও ও কি ব্যাপার। রব্বুল আলামিন বলে, আমার ইচ্ছা আমার নেকি দিলে কোনো খরচ হয়, আমার দিতে পারলেই ভালো হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকযাব আলাই, নবীজি বলেন এত বেশি দেওয়ার জন্য আল্লাহ পাক ইন্তেজার থাকেন, অপেক্ষায় থাকেন, কেউ যদি আল্লাহর কাছে চায় না নেয় না আল্লাহ পাক তার উপর নারাজ হন, অসন্তুষ্ট হন, এই চাও না কেন, নেও না কেন, শেষে দেওয়ার জন্য তিনি নিজেই ব্যবস্থা করেন, নিবি না আমার তো দিতে মন চায়, কেমনে দেই বান্দা তো চায় না, শেষে বান্দা একটা বিপদে পড়ছে, আল্লাহ পাক বলেন ও আমার বান্দা ভয় পাইছে, চলো এই উসিলায় তোমাকে কিছু রহমত দান করে দিই। বান্দা চায় নাই, বান্দার উপর বান্দা একটু কেটে গেছে, ওহো আমার বান্দার কষ্ট হয়েছে, কারেন্ট চলে গেছে, চারা নিভে গেছে, নবীজি বলেন সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার কিছু গুনাহ মাফ করে দেন। কারেন্ট গেলে এতে আল্লাহর সওয়াব দেওয়ার দরকার আছে, একটা উসিলা রহমতে হক
বাহানা মিজয়া বাহা নমিজয়া আমার ভাই আল্লাহ পাকের এক নাম করিম তিনি বলেন আমার এই মন্ত্রণালয় এই ডিপার্টমেন্টের কাজ হলো অযোগ্যদেরকে ধরে ধরে দৌড়ে দৌড়ে দিতে থাকা যে জায়গা দিতে চায় না তারে দিতে থাকা আমি আল্লাহ করিম আমি যে চায় না তাকেও দেই যে নেওয়ার যোগ্য না আমি তাকেও দান করি যদি দান করলে সে টের পাইলে ফেরত দিবে আমি তাকে গোপনে গোপনে দান করে দিই আমার ভাই তাহলে এই পৃথিবীতে আমরা শুধু খাইতে আসি নাই করতে আসি নাই কিছু করতে আসি আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব্বুল আলামিন বলেন বান্দা আমার আমার জন্য তোকে সৃষ্টি করলাম আমার রূপ দেখবা আর আসমান দেখে বলবা এটা আমার আল্লাহ জমিন দেখে বলবা এটা আমার আল্লাহ যে বাচ্চা বিশাল বড় বিল্ডিং দেখে বলে এটা আমার বাবার এই গাড়ি এ হাত দিবা না এটা আমার বাবার হুন্ডায় হাত দিবা না এটা আমার বাবার বাবা পাশ থেকে শুনে বলে এটা কি আমার পাগলা বলা এমন আমার বাবা বলে ওই পাশ থেকে যদি শুনে ছোট্ট একটা মেয়ে বাবু হা লাভ মারে আর বলে এটা আমার বাবা আমার জন্য ঈদের জামা কিনে দিছে আমার বাবা অনেক ভালো বাবা পাশের রুম থেকে বাবা বেচারা মন চায় না এক্ষুনি বার কেটে যায় আরেকটা জামা নিয়ে আসি ওর মুখে আমার বাবা আমার বাবা শুনতে ভীষণ ভালো লাগে রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার আমার রব সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আজিম আমার রব অনেক বড় আমার রব অনেক বড় রব্বুল আলামিন বলেন আমার রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায় সুবহানাল্লাহ বান্দার আমি কি দিব আমার এমনি থাকে আমার বা আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই জিন্দেগিকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন আমার ভাই অল্প কয়েক ছোট্ট বাচ্চাদের বুক দেখবেন ধুপ 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 করতে থাকে বুড়া মানুষের বুকে হাত দিয়ে দেবেন ধুপ ধুপ কি ব্যাপার গতি গতি কইবে আসছে কবরের দিকে রওনা হয়েছে ডাক্তার হাত হাতের মধ্যে রগে হাত দেয় আর মিনিট থেকে কি ব্যাপার এই বয়সে একজনের হাড় এতটা হাড়িও থাকা দরকার আছে কিনা এক মিনিটে তার এতবার হওয়া দরকার চলে কিনা ছোট যখন থাকে তার একরকম গতি ছোট মানুষের শরীর কি ঠান্ডা না সবসময় গরম বুড়া মানুষের আগুনে পাতিলে চুলা দেয় গরম করছে পরে খোঁজ নিয়ে জানা গেছে যেই সাইড চুলার পাশে ওই সাইড গরম পাতিলে ঠান্ডা এমন না বিষয় কি ব্যাপার শরীরটাই এমন রক্তের গতি এমন কি আশাবাস সাগীরা ওয়া আফনাল কবীর কারনুল গাদাতি ওয়া মারুল আশি সকালবেলা সূর্য উঠে সন্ধ্যায় ডুবে যায় ওই সূর্যের ওই ফোকাস এবং পাওয়ারে এই পৃথিবীর মানুষের চরিত্র এমন যে তুমি ছিলা ছোট একটা যৌবনকাল আসবে তোমার একটা সন্ধ্যা আসবে তোমার একটা একদম সূর্য অস্ত যাওয়ার এইরকম একটা স্বভাব একটা পরিস্থিতি তোমারও আসতেছে দেখো না সূর্যের কি ক্ষমতা কি পাওয়ার কিন্তু দুপুরবেলা কি সারাদিন থাকে না বিকালও আসে বিকাল কি স্থির থাকে না সন্ধ্যা আসে এই আমাদের উপর দিয়ে সূর্যের এই আগমন এই আগমন আসা যাওয়া এই সবটার কারণে আমাদের জীবনটাও এমন ছোট্ট আমরা মনে হয় যেন সকালবেলা একদম যুব মনে হয় যেন দুপুর বেলা এই তো আস্তে আস্তে দুর্বল বিকাল বেলা কি খবর অমুক সাহেব নাই ওনার সন্ধ্যা এসে গেছে ঠিক এই চরিত্র কিন্তু জান্নাতের সূর্যের উদয় নাই অস্ত নাই এই জন্য যে যেভাবে বেহেশতে প্রবেশ করবে তার আজীবন সে ওই রকমই থাকবে বার্ধক্য আসবে না চামড়াও উঠবে না বুড়াও হবে না মারাও যাবে না কারণ সেখানে দিনও নাই রাতও নাই চাঁদও নাই সূর্যও নাই রব্বুল আলামিন বলেন কারণ চাঁদ সূর্যতে এমনিতেই দেই নাই তোমাকে বোঝানোর জন্য তোমার বর্তমান পাওয়ার কি সূর্যের দুপুরের মতো এত বেশি খুশি হয় না সামনে বিকাল আসতেছে যদি মনে করো আমি দুপুরে আছি তাহলে সামনে কি আসতেছে বিকাল আসতেছে সাদ্দাদ ছিল নমরুদ ছিল ফেরাউন ছিল কারুন ছিল কত বড় বড় বেটা দেখলাম আমি যেই বাড়িতে লজিং থাকতাম হিফসখানায় পড়তে আমার বাবা বড় হুজুর এলাকার এখন আমারে এক বেচারার বাড়িতে লজিং দিছে সেই উঁচা লম্বা পাঠান টাইপের লোক দেখতে অনেক বড় এত জোরে আমারে ডাক দিত আমি ভয় পেয়ে যেতাম এমনিতে আদর করে ডাকে হাবিব সাহেবের ছেলে আমি ছোট মানুষ কাঁপতে কাঁপতে ওনার কাছে যেতাম ওনার জন্য কোনো আশা নেই খাবার খাইছ মুখ টুক শুকনা আর বাবা কি একটা মুশকিল খাইছে যাও ওই যে তোমার জন্য ওখানে ফল রাখছি কি ওই ফল ওই ঘরের মধ্যে আমি ছিলাম একজন সদস্য ছোট্ট কোনো পর্দা টর্দাও নাই সবাই সঙ্গে ওই মহিলাটাকে আমার বাবা ছেলে মেয়েরা ডাকতো আমাদের নানা ওই বেটাকে হাফেজ হাবিব সাহেবের ছেলে
খাবার দাবার কলা ফল যা ভাগ হইতো আমার জন্য একটা ভাগ থাকতো। মাদ্রাসা থেকে আসতে দিতাম আমার ভাগ রাখা আছে, আবার ওই মহিলা তার ভাগের থেকে আমার জন্য একটু রাখতো। এ হ্যাঁ আমি বাড়িতে হুজুর থাকি, হুজুরের জন্য আমার পক্ষ থেকে, ওই বেটা আবার ওনার পক্ষ থেকে একটু রাখতো যে আমিও একটু রাখি, তাহলে বেশি ভাগে পড়ে গেল না। এই জন্য ওনার ছেলে মেয়েরা আমার উপর খেপা ছিল, মজার খেপা, আনন্দের খেপা, যে না নাই বেশি পায় আমি কুস্তি খেলতে, তোমার বুকের ভিতরে কোরআন শরীফ, তোমার বুকের উপর আরেকজন কুস্তি খেলতে উঠবে। আমি বললাম আমি খেলতে যাই না, আমি খেলা দেখতে গেছি। আচ্ছা ঠিক আছে, সেই রোগ অসুস্থ হয়েছে, আমি শুনলাম ঢাকায় হসপিটালে গেলাম, আহা কোথায় গেল সেই বুকের পাটাতন, কোথায় সেই হুঙ্কার আর চিৎকার, হসপিটালে হা করে পড়ে আছে, লাইফ সাপোর্টের মধ্যে আছে, দেখে আর চোখের পানি ধরে রাখা গেল না। আল্লাহ রে, সেই লোকটারই ছোট্ট হয়ে গেছে, সেই বুকের পাটাতনটা দেবে গেছে, আর কোনো সাউন্ড নাই, হা করে পড়ে আছে। কয়েকদিন পর সংবাদ আসলো তিনি দুনিয়ায় না, দুনিয়ার থেকে চলে গেছে। তুমি কি দেখো না 100 বছর আগের কয়জন মানুষ দুনিয়াতে, লাখ লাখ কোটি কোটি, এই আপনাদের গ্রামে 100 বছরের উপরের লোক কি 20 জন দেখাতে পারবেন? এই গ্রামের মানুষ কি 20 জন? তার মানে 100 বছর আগে এই এলাকাটা ছিল না, সব ছিল বাসিন্দারা কবরে চলে গেছে। এখন থেকে আবার 100 বছর পরে আজকে যারা রাজ্য রাজত্ব নেতৃত্ব এলাকায় গরম মাফি করে ওয়াজ করে যুবকরা তাকবীর বলে, কি খবর? সব কবরের বাসিন্দা। এখানে আবার নতুন প্রজন্ম আসবে। আজকে আমরা বাবার নাম মোটামুটি বলে রাখি, দাদার জন্ম মৃত্যুবার্ষিকীতে দোয়া করে, সারা জীবন দাদার জন্য কান্দে, কেউ থাকলে থাকতে পারে, দাদার আব্বার জন্য কান্দেন, কে আছেন হাত উঠান তো দেখি, যে দাদার বাবার জন্য আমি কান্দি, দোয়া করতে পারেন, আল্লাহ আমাদের বংশ সবাই মাফ করে দেন। দেখলেই না মায়া হবে, দেখলেই না চোখের পানি আসবে, খোঁজ নিয়ে জানা গেছে বাড়িটা দাদার আব্বার ছিল, ভিটিটা দাদার বাপের, এই পুকুরটা দাদার বাপের, দাদার বাপের ছিল না আরো পিছনে, এই পিছনে কি আমরা পড়বো না? কিছুদিন পরে আমাদের সন্তানরা বলবে আমার বাবার বাড়ি, এইবার নাতিরা এসে বলবে এটা দাদার ভিটে, এইবার পর ওরা বলবে আর জানি নাই কার ছিল বাবার বাড়ি, কার জন্য করতেছি একটু, এই মাটির জন্য, এই মাটি তো আমি থাকবো না, এই পুকুরের জন্য, ক্ষেতের জন্য, আরে ওখানে তো আমি থাকবো না, একটু টাকা পয়সার জন্য, কার জন্য? ছেলে মেয়েগুলোর জন্য। আহা তোমারটা তুমি করো ভাই, ছেলে তো তোমার কবরে যাবে না। ঢাকার এক হাজি সাহেব বিল্ডিং ভাগ করলেন, এই ফ্লোর ছেলের, এই ফ্লোর মেয়ের, মতিঝিল, আর বললেন দুইটা ফ্লোর অসুস্থ অবস্থায়, আমি এই দুইটা নিয়ে গেলাম। বাবা মরে মরে ভাব, আপনি নিয়ে যাবেন মানে কই নিবেন? আরে বাবা আমি আমারটা নিয়ে যাই, তোমরা তোমাদেরটা নাও, কি করবেন আপনি? বললেন যে নুরানি তালিমুন কোরআন বোর্ড, সারা দেশে আল্লাহর কালাম, ছোট্ট শিশুদেরকে কোরআন শরীফ শিখায়, তাদের একটা জায়গা দরকার, তাদের কিছু অর্থ করি দরকার, অফিস দরকার, আমি এই কোরআনের বোর্ডকে মতিঝিলের এই দুইটা ফ্লোর তাদের হাতে দিয়ে কবরে আমি আমারটা নিয়ে গেলাম। আল্লাহকে অসন্তুষ্ট করে যাকে তুমি খুশি করবা, খেয়াল করবেন চুরি করছে সন্তানের জন্য, তাহলে কে আল্লাহ অসন্তুষ্ট হইলেন? খুশি করলাম কাকে? সন্তানকে। আল্লাহকে অসন্তুষ্ট করে দামি শাড়ি দিলাম স্ত্রীকে, আল্লাহকে অসন্তুষ্ট করে স্ত্রীকে খোলা মুখে খোলা চেহারা নিয়ে বোরকা হিজাববিহীন রাস্তায় বের হলাম, স্ত্রী খুশি হয়েছেন। হাদিস শরীফে আছে আল্লাহকে নারাজ করে যাকে তুমি রাজি করবে সেই তোমার দুশমন হবে। খেয়াল করবেন, আল্লাহকে নারাজ করে যাকে খুশি করব সে কি আমার উপর খুশি থাকবে না দুশমন হবে? আমার কথা না নবীর কথা। এখন যে আমরা বাড়ি বাড়ি ঘরে ঘরে গলি, ছেলে মেয়ে কথা শোনে না, তার মানে দুশ্মনের মতন হয়ে গেছে, খোঁজ নিলে জানা যাবে আমি তাকে এমন কিছু করছি খুশি করছি আল্লাহ পরোয়া করি নাই, সন্তানকে খুশি করছিলাম আল্লাহ পরোয়া করি নাই, স্ত্রীকে খুশি করছিলাম, নবীজির হাদিস অনুযায়ী উল্টে গেছে, চোখ উল্টে গেছে। চোরে চোরে সমিতি থাকে বলেন তো, কোন চোর যদি বলে আল্লাহর কসম আমি ওই ঘরের থেকে ভাই 100 টাকায় আনছি, তোরা বিশ্বাস করিস না, ওই ওই চোররা বলবে তোর কসম, চোররা আবার কসম আছে টাকা বাইর কর,
করবে না চুরি করা তোর আমার কিসের কসম ঠিক স্ত্রী যদি জানে আমার স্বামী আমার মেয়ে কত গুনাহ গুনাহ রাস্তায় গেল এই বেটার আমার কসমের বেল আছে এর কোন কথা কোন বেল আছে স্বামী যদি জানে আমার স্ত্রীও নামাজ পড়ে না আমার সামনে এর আবার আল্লাহর কোনো ভয় আছে আর যদি জানে আল্লাহ আমার স্বামী যত কিছু হোক যত রাত্রি ঘুমাক নামাজ ঠিক আমার স্বামী আমার হক আদায় করে ঠিকই সন্ধ্যাবেলায় আমার সঙ্গে দেয় আমি যার হযরত আয়েশা বলে নবীজি ইসলামের আখিরি নবী শ্রেষ্ঠ নবী সারা জাহানের নবী সব ব্যস্ততা শেষ করে বাসায় আসলেন আমার সঙ্গে সময় দিলেন আমাকে ঘুম পাড়াইলেন গল্প করলেন একটু পরে দেখি নবীজি আমার পাশে নাই চিন্তিত হইলাম নবীজি কোথায় একটু তাকায় দেখি নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন স্ত্রী তোমার হক তোমাকে দিলাম মাওলা হক মাওলাটা দিলাম সারা রাত তো তোমার দিতে পারবো না আমার আল্লাহ তো আছেন ফাইদা হকটা ফানসব ওয়াইলা রব্বিকা ফারগাব যার স্ত্রী দেখে সন্ধ্যাবেলায় ঘরের কাজে আমার সঙ্গে শরীক ছিল তারপরে আমার সঙ্গে একটু বাদামও খাইল গল্পও করলো ঘুম পাড়াইয়া দিল দোয়া দরুদ পড়লাম আহা দুইজন ঘুমিয়ে গেলাম এইবার চুপচাপ দেখি তাকে আমার স্বামী সেজদায় পড়ে আছে কিংবা স্বামী দেখতেছে স্ত্রী বেচারি সেজদার মধ্যে পড়ে আছে আল্লাহ কসম সেটা যদি কুরের বড় হয় সেটা দুনিয়াতে একটা জান্নাতের ঠিকানা সেটাই একটা জান্নাত কি ব্যাপার দুনিয়াতে শুধু তোর জন্য আসি নাই আমার আল্লাহর জন্য আসছিলাম তুমি তো অল্প কিছুর জন্য এজন্য আমার ভাই দুনিয়াতে আসছি কেন এটা মনে রাখা চাই খাইতে আসি নাই পড়তে আসি নাই এত অল্প আকেলা আনা হয় আকেলা জানা হয় জিসকে সাথ রহনা হয় উসকে সাথ রাখো কবরে যাব সঙ্গে কেউ যাবে একটা আমি বলে আমি আশ্চর্য হইলাম কবরের দৃশ্য দেখে এই লোকটার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব রইল বন্ধু বান্ধব অল্প কিছু অফিস কিংবা সহকর্মীরা সাথে আসলো জানাজা পর্যন্ত কেউ আর বাকিরা কবর পর্যন্ত তারপরে আমি দৃশ্য দেখলাম দেখলাম কবরেও নামে দুই চারজন খুশি হইলাম কিন্তু একটু পরে দেখি মাটি চাপা দেওয়া শুরু হইলে একে একে উঠা শুরু হইলো জিজ্ঞাসা করলাম ভাই ভিতরে লোকটার সাথে কে আছে বললো শুধুমাত্র তার নেক আমল আছে আর কেউ নাই আচ্ছা এই মাটির ভিতরেও তার সঙ্গে তার আমল চলে গেছে হ্যাঁ এর যে খাঁটি বন্ধু আর কেউ নাই সেদিন থেকে আমি জীবনের শ্রেষ্ঠ বন্ধু বানাইছি নেক আমল শুনলাম জানাজা পর্যন্তই না কবর পর্যন্তই না একদম আমার সঙ্গে থাকবে নবীজি বলেন কারো কারো জন্য ভাগ্য এমন হবে কবর দিয়া সবাই চলে যাবে একজন ফেরেশতা তার কাছে বসে থাকবে অন্য ফেরেশতারা বলবে মান আনতা তুমি কে সে বলবে আনা কোরআন আমি তো কোরআন কোরআনকে আল্লাহ বা ফেরেশতার আকৃতি দান করবে তুমি কোরআন ভাই তুমি এখানে কি করো বললো এই যে কবরে সাহিত্য ব্যক্তি ওনার সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব এবং ভীষণ দোস্তি দুনিয়া আমাকে বড় তেলাওয়াত করতেন আমাকে চুমু খাইতেন আমি যার সিনায় থাকতাম হাফেজ আলেম তাদেরকে ভালোবাসতেন যেই ঘরে আমাকে পড়া হইতো মাদ্রাসা সেই মাদ্রাসাকেও ভালোবাসতেন মসজিদকে ভালোবাসতেন আমার এক একটা হুকুমের উপর তিনি চলতেন যার জন্য তার সঙ্গে আমার দোস্তি অনেক পুরাতন আমি আমার বন্ধুকে ছেড়ে যাব না আরে ভাই কখন যাবেন আপনি কোরআন তখন উত্তর দিবে আমার বন্ধুকে আমি বেহেশতে পাঠানোর পর তারপর আমি যাব সুবহানাল্লাহ আহা কেমন কিসমত কেমন ভাগ্য আল্লাহ আমাদেরকে সেই জিন্দিগিকে বন্দিগি ওয়ালা বানানো তৌফিক দান করে হযরত ওয়ালা করাচি আমার দাদা পীর তিনি বলেন মৃত্যুর সময় একদল লোক পরেশান হয় আচ্ছা আমার গাড়িটা নেওয়া যাবে না কার কার এসি আহা কিচ্ছু না আহা দাবা কে কবর মে সব চল দিয়ে না দোয়া না সালাম জরা সি দের মে ক্যা হো গিয়া জমানে কো আহা সবাই মাটি চাপা দিয়া নিষ্ঠুরের মতন সব চলে গেল ছেলেটাও চলে গেল আমার ভাই বন্ধুরা গেল গেল কলিজার টুকরা ছেলেটাও চলে গেল সেও আজকে আমার সারা রাত কবরের কাছে থাকলো না ক্যা হো গিয়া জমানে কো আহা অল্প মুহূর্তে আমি তো আমিই ছিলাম শুধু রুটা বের হওয়ার পর এত নিষ্ঠুর একদিক থেকে চোখ থেকে পানি পড়তেছে ধাউ ধাউ করে বুকে আগুন জ্বলতেছে ধাউ মাউ করে কান্নাকাটি করতেছে আবার বলতেছে আব্বা জানাজা কয়টায় হবে আবার বলতেছে কাফনের কাপড়টা কে আনবে আবার কান্নাও করে আবার বল কবর খননের কি ব্যবস্থা আর বাবা এত কান্নাই যদি হয় রেখে দাও এটা বুঝায় এই দুনিয়া থাকার জায়গা না এখান থেকে যাওয়াই লাগবে আমার দাদা হযরত বলেন কোনো মালিক যদি কর্মচারীকে বিদায় করবে এটা টের পায় কর্মচারী যে কয়েকদিনের মধ্যেই আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে বলেন তো বুদ্ধিমান কর্মচারী কি বসে থাকে বরখাস্ত পর্যন্ত না নিজেই চাকরি বাদ দেয় চাকরি বাদ দেয় আপনাদের এলাকার বুদ্ধিমানরা কি করবেন একদম জুতা দিয়ে পিটায় যেদিন বাইর করবে ওই দিন যাবে এর আগেই কি ব্যাপার না আমি আপনি চাকরি করব না এরকম করবে না কেন ভাই বেইজ্জত হয়ে বাইত হওয়া লাগবেই শুনছি টের পাইছি
থাকা যাবে না আমার বহিষ্কার করবে নিশ্চিত তাও বেইজ্জত করে এর আগে আমি বাদ দি আমি চাকরি করব না গ্রামে গেলে কেউ যদি বলে তোরে নাকি চাকরি থেকে বাদ দিছে মানে আমি চাকরি ছেড়ে আসছি চল চ্যালেঞ্জ বাজি ধর আমারে বাদ দেয় নাই আমি চাকরি রিজেন দিয়ে আসছি আমি বলছি চাকরি করব না এটা কি অসম্মান মনে করে না সম্মান মনে করে সম্মান মনে করে নিজে চাকরিটা বাদ দেওয়া নিজে সম্মান মনে করে কারণ যেই চাকরি থাকবে না ওটা আমারে লাথি দিয়া ভাগানোর চেয়ে আমি বাদ দিয়ে দিই এখন হযরত ওয়ালা করাচি বলেন দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা কি থাকবে না থাকবে না থাকবে না এটা দুই ভাবে এক কারণে দুনিয়া লাথি মেরে কবরে পাঠা দিবে যা এভাবে নমরুদ গেছে ফেরাউন গেছে কারুন গেছে একদম শেষ দিন পর্যন্ত এই দুনিয়া দুনিয়া করে হঠাৎ মারা গেছে মদ খাইতে গিয়ে মারা গেছে চুরি করতে গিয়ে মারা গেছে নষ্টামি করতে গিয়ে মারা গেছে গুনাহ করতে গিয়ে মারা গেছে এমনি ঘরের মধ্যে মরে রয়েছে আগে দিন ও রাত মদ খাইছে পরের দিন মারা গেছে এই লোক কি একদম এই লোক কি নিজে দুনিয়া ছাড়ছে না দুনিয়া তাকে ছেড়ে দিছে দুনিয়া তাকে ছাড়ছে যে কোনো ভাবে ভালোভাবে ছাড়ুক আর বন্ধুভাবে ছাড়ুক দুনিয়া আমাদেরকে রাখবে না স্ত্রী বলবে না আগর রাখবে সাহেব সন্তানরা বলবে না 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 আব্বারে কবর দেন রাখবে না সবাই ভাগা দিবে এখন কি বুদ্ধিমানের মার কাজ কি হলো আমরা দুনিয়া কামড়ায় ধরে থাকবো না আগেই দুনিয়া বাদ দিয়ে দিবো আগেই বাদ দুনিয়া নাকি আমারে বাদ দিবে যাও বেটা দুনিয়া 1 2 3 তোরে বাদ দিয়ে দিবো দুনিয়া বাদ দেওয়ার মানে চাকরি থেকে রিজেন দিয়ে দিলাম ব্যবসা থেকে বাড়িতে এসে গেলাম কাপড় চোপড় বাদ বউ বাচ্চা বাদ একদম জঙ্গলে চলে গেলাম এই তার দুনিয়া কেমনে বাদ দিতে হয় এই ট্রেনিং আলেমদের থেকে শিখবো এই ট্রেনিং নবী রসুলদের থেকে শিখবো এইবার পিছনে যাই দেখি তো নবীর কি স্ত্রী সন্তান ছিল কি ছিল না ছিল নবীজিকে বাজার সদায় করছেন না করেন নাই স্ত্রী সন্তানের সঙ্গে হাসি খুশি আনন্দ করছেন না করেন নাই ভাত তরকারি রুটি খাইছেন না খান নাই কাপড় চোপড় পরছেন না পরেন নাই দুনিয়া না বাদ দেওয়া লাগবে নবী যেগুলো করলেন এসব কি খোঁজ নিয়ে জানা যে গেল নবী যেগুলো করছেন সারা জীবনে একটা ইঞ্চি একটা মুহূর্ত দুনিয়া ছিল না সেটা আবার কি আমরা তো জানি দুনিয়া ওহ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন বন্ধু তুমি দুনিয়া কোনটা সারা জীবন শুনছো দুনিয়া বাদ দাও শুনি না আমরা দুনিয়া বাদ দাও দুনিয়াদারি বাদ দাও এটা শুনছি কি না তাহলে কি জিনিসটা দুনিয়া দুনিয়াদারি এটা আগে চিহ্নিত হওয়ার পরে না এটা বাদ দিয়ে দিও সেটা যদি চিহ্নিত না হয় জানতে যদি না পারি বললাম বললাম হুজুর তো বলে দুনিয়াদারি বাদ দাও শুনলাম হুজুরে দাঁড়িয়ে আছে হুজুর ওয়াজ করে দুনিয়াদারি বাদ দাও যে স্পেশাল খাওয়ান ডেলি খায় হুজুর বলে দুনিয়াদারি বাদ দাও মোবাইল তো ঠিকই দামিটা হাতে আছে দুনিয়া বাদ দাও কি বাদ দিলে দুনিয়া বাদ দেওয়া হবে এটা কি আমাদের জানার দরকার আছে না আছে নবীরা দুনিয়াদার ছিলেন না সবাই বলি নবীরা দুনিয়াদার ছিলেন না এক মিনিটের জন্য না এক সেকেন্ডের জন্য না নবীর যা ছিল পুরাটা দিন পুরাটা কি ছিল দিন দুনিয়া ছিল না তাহলে দুনিয়া বাদ দাও সাহাবাই কেরাম চাকরি করছেন সাহাবাই কেরাম ব্যবসা করছেন সাহাবাই কেরাম জিহাদ করছেন সাহাবাই কেরাম পরস্পর হাসি রসিকতা করছেন সাহাবাই কেরাম বিবাহ করছেন সাহাবাই কেরাম স্ত্রী সন্তানের সেবা যত্ন করছেন তাহলে আমরা যদি সাহাবীদের মতন হই তো দুনিয়া বাদ দিব কোনটা বাদ দিব হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন অনেকে জানে না দুনিয়া কি আমার কাছে শোনো চিস্ত দুনিয়া আজ খোদা গাফিল বুদান গুনাহ করার নাম দুনিয়া কিসের নাম দুনিয়া ভাই চুরি করার নাম কি দিন না দুনিয়া আরেকজনের হক নষ্ট করা কি দিন না দুনিয়া মিথ্যা বলা কি দিন না দুনিয়া স্ত্রী সন্তানের উপর জুলুম অত্যাচার করা এটা কি দিন না দুনিয়া তাহলে দুনিয়া ছাড়ো মানে চুরি ছাড়ো জুলুম ছাড়ো মিথ্যা ছাড়ো ঠকবাজি ছাড়ো অত্যাচার ছাড়ো গীবত ছাড়ো দুনিয়া ছাড়ো মানে যত প্রকারের গুনাহ আছে সেটা ছাড়ো এই সব প্রকারের গুনাহ ছেড়ে দিয়ে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ কাপড় পরো শ্রেষ্ঠ গাড়িতে চড়ো শ্রেষ্ঠ মোবাইল ব্যবহার করো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাও সপ্তাহে সপ্তাহে সিঙ্গাপুর থেকে তোমার জন্য বাজার আসে আল্লাহর কসম ইসলামী দৃষ্টিতে তুমি একজন দিনদার পরহেজগার মানুষ কোনো ক্ষতি নাই ইসলামী দৃষ্টিতে খাইতে মানা নাই পড়তে মানা নাই হাসতে মানা নাই কোনো মানা নাই কি মানা গুনাহ করা মানা কি করা মানা ভাই গুনাহ করা মানা না জানার কারণে গুনাহ ঠিকই করে কাউকে হাসতে দেখছে দেখছো হুজুর মানুষ হাসাহাসি করে বলে কি না
অথচ ইসলামের সুন্নাত কাউকে যদি কেউ মুসলমান হাসতে দেখে নবীজি কি শিখেছেন কাউকে হাসতে দেখে ব্রেক লাগায় দিবা এরকম কোন হাদিস কেউ দেখাইতে পারবে বরং নবীজি বলছেন আমার কোন উম্মতকে যদি দেখো হাসে হে আমার অপর উম্মত শুনো তোমরা হাসনেওয়ালা একজনকে দেখলে দোয়া করবা এই ভাষায় আযহাকাল্লাহু সিন্নাক আল্লাহ তুজে হাসতা রাখে আল্লাহ পাক আপনাকে আরো আনন্দে আরো খুশিতে রাখে সুবহানাল্লাহ এই দোয়াটা কে শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে হাসতে দেখলে দোয়া করে দিবা আল্লাহ আপনাকে আরো খুশিতে রাখে কি ব্যাপার আপনার একজন ছেলে একদম যা বলবেন তাই শুনে মেয়েটা যা বলবেন তাই শুনে পড়ালেখায় যেমন আদবে আখলাকে তেমন মা বাবার হুকুম মানায় তেমন অপর রুমে বসে তারা গল্প গুজব করতেছে হাসতেছে আপনি খারাপ লাগবে না খুশি লাগবে খুশি লাগবে যে আমার দুইটা কলিজা ওরা হাসতেছে মা বাবা দুইজন দূর থেকে আর উপভোগ করবে একটা আপনাকে খাওয়ায় দেয় একটা আপনাকে এটা করে দেয় একজন আরেকজনের হাতে মেহেন্দি লাগায় দেয় একজন আরেকজনের জন্য গিফট নিয়ে আসে এটা বাবা মা খুশি হবেন না ইমানওয়ালার উপর আল্লাহ পাক এত খুশি নবীজি বলেন ইমানদার যখন হাসে গুনার হাসি না পাপের হাসি না জায়েজ হাসি নেক হাসি নবীজি বলেন আল্লাহ পাক আমাকে বলছেন তোমাদেরকে বলার জন্য যে দোয়া করি আল্লাহ আপনাকে আরো খুশি রাখবে কিন্তু কোরআন শরীফের একটা আয়াত আছে এই দিয়েই ওয়াজ মানে কি ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াকু কাসীরা কোরআন শরীফ আল্লাহ পাক বলেন কম হাসেন বেশি কান্দেন আচ্ছা যদি তরজমা আমরা ধরি হাসি কি নিষেধ করছে না কম হাসতে বলছে কম হাসতে কম মানুষ কেউ 24 ঘন্টার মধ্যে কেউ 13 ঘন্টা হাসে না যতটুকু হাসে তাহলে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট সারা জীব সারা দিনকে একত্রে করলে একটা মানুষ কি আধা ঘন্টার বেশি হাসি পাওয়া যাবে তো 24 ঘন্টার মধ্যে যদি আধা ঘন্টাও হাসে এটা কি বেশি না কম কম আল্লাহ পাক তো বলছে কমে হাসো মাশাআল্লাহ কমের মধ্যেই তো আছে মাশাআল্লাহ হাসি তো নিষেধ দেয় অথচ এর তরজমাও এটা না সামনে আয়াত আছে জাযাআন বিমা কানু ইয়াকসিবুন কম হাসবেন বেশি কান্নাকাটি করবেন কারণ সারা জীবনে যা অপকর্ম করছেন সেটার প্রতিদান স্বরূপ প্রতিদান কি দুনিয়া না আখেরাতে আখেরাতে তো প্রতিদান স্বরূপ আমাদেরকে বলছে কম হাসবেন বেশি কান্দবেন তাফসীর কিতাব খুলে দেখা গেল এটা দুনিয়া আমাদেরকে ফতোয়া দেন নাই হাকিমুল উম্মত মাওলানা থানভী লিখছেন কাফের মুশরিকরা যখন জাহান্নামের আগুনে জ্বলবে হাসবে না কানবে কানবে যেই লোকটা বিপদগ্রস্ত ওই বাচ্চাদের কি থামাই যায় বিজন জন এরা মনে করছে আমরা শুনি না মাইকের আওয়াজ এটা এরা ফুটি করতেছে যারা থামাইতে যাবেন তাদের আওয়াজ যেন বাচ্চাদের থেকে বড় না হয় তো জানা গেল কাফের মুশরিকদেরকে যখন আল্লাহ পাক শাস্তি দিবেন জাহান্নামে জ্বলবে আচ্ছা বলেন তো সেই লোকগুলো কি তখন হাসবে না কান্দতে থাকবে কান্দতে থাকবে যে লোকটা বিপদগ্রস্ত তাকে গিয়ে যদি আপনি বলেন এই মিয়া বেশি হাসেন না এটা কি খুশির কথা না আরো কষ্ট আরো কষ্ট ওই কাফেরদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য আরো শাস্তি দেওয়ার জন্য তখন বলা হবে এই কম বেশি হাসো হাসাহাসি করো না তারা বলবে হাসি কই কান্দতে কান্দতে জীবন যায় হাসলাম কই আর মে কি কথা বলেন কষ্ট লাগছে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ এই কথাটা পাঠাবেন তাহলে ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান আয়াত কি পর্যন্ত হাফেজ আলেমরা বলে সামনে নাই জাযাআন বিমা কানু ইয়াকসিবুন সারা জীবন যা কাজ করছেন রোজগার করছেন সেটার প্রতিদান হিসাবে আজকে আপনার জন্য এই আদেশ বেশি হাসবেন না বেশি বেশি কান্দেন এই কথা কি দুনিয়ায় না আখেরাতে আখেরাতে ওইটা কি নিয়ে আসছে দুনিয়ায় হ্যাঁ গুনাহের হাসি নিষেধ সিনেমার হাসি নিষেধ ভিন নারীকে দেখা ফুর্তির হাসি নিষেধ মদ খায় হাসি নিষেধ আরেকজন জুলুম হইতেছে সে হাসি নিষেধ অন্যায় ভাবে একটা মানুষকে খুন করা হইতেছে লাঠি দিয়ে পিটাইতেছে আপনি এখানে হাসতেছেন আপনি মানুষ না তো অমানুষ সে যেই হোক আরেকজনের উপর জুলুম হইতেছে আপনি এখানে হাসতেছেন আপনার বিপক্ষে দলের একটা লোক মারা গেছে আপনি বড় খুশি তার কি সন্তান নাই তার মা নাই সে কোনো মায়ের গর্ভে আসে নাই তার ছোট্টবেলায় দুধ খাওয়ায় নাই তার কোনো ফ্যামিলি আত্মীয় স্বজন নাই সে কি আল্লাহর বান্দা না একজন মানুষের মৃত্যুতে আপনি খুশি হন এই খুশি খুশি না এটা জাহান্নামী খুশি এটা তো ঠিক কিন্তু যেটা হালাল জায়েজ সাহাবাই কেরাম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন নবীজি ইমাম সামনে একজন অন্ধ সাহাবী আসতেছেন তো নামাজের মধ্যে তো অনুমান করা যায় সামনে দিয়ে একটা লোক চললে বোঝা যায় না ওই বেচারা নামাজের মধ্যে ওনারা
উনি পড়ে গেলেন গর্তের মধ্যে। কারো বিপদে কি হাসা উচিত? কিন্তু বৃষ্টির দিনে যদি কেউ উঠার মধ্যে আসার খায়, চতুর্দিক থেকে হাসির আওয়াজ হয় না? হয়। এটা কি ইচ্ছাকৃত হাসি না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত, এটা বেরিকেড দেওয়ার দরকার না, এটার উপর কোনো ফতোয়া নেই। মাশাআল্লাহ। এটা বলা যাবে না কারো বিপদে হাসা যায় না। এটা এমন একটা আইটেম কেন জানি ঠুস করে পড়লে, কি খবর রে, কে পড়লো রে, এই হল ওই বেটা, ১৩টা বাজতেছে, কে কো করতেছে, পরে যা হওয়ার হয়। কিন্তু জোরে একটা হাসি উঠে, হাসি উঠে না? সাহাবাই কেরাম ওই লোক গর্তে পড়ে গেছে আর নামাজের ভিতর দিছে হাসি। খেয়াল করবেন, নামাজের মধ্যে হাসির মশালা হলো, হাসি যদি জোরে হয় নামাজ তো গেছে গেছে, উজু গেছে। এই হাসির কারণে নামাজও যাবে, উজুও যাবে। আর হাসি যদি ছোটখাটো হয়, নিজের মধ্যেই থাকে, নামাজ শেষ, উজুটা আছে। নবীজি সালাম ফিরে বললেন, যাদের হাসি একটু বড় আওয়াজ হয়েছে আপনাদের নামাজ তো গেছে গেছে, উজু গেছে। কিন্তু এটা বললেন না, এই কে কে হাসছো, নালায়েকের দল তোমরা হাসছো কেন, এটা বললেন না। ইসলামের বিধান, নবী যদি কোনো কাজ বলেন হাদিস, যদি তিনি করেন সেটাও হাদিস, তিনি দেখে চুপ থাকেন কিছু না বলেন ওইটাও হাদিস। তাহলে এই যে সাহাবায়ে কেরাম হাসলেন, তাদের হাসির উপর যে তিনি কোনো নিষেধাজ্ঞা, কোনো প্রকারের তিক্ততা, কোনো প্রকারের শাসন করলেন না, এর থেকে প্রমাণ হয় ইসলামে হাসি কি নাজায়েজ না জায়েজ। কোন মানুষকে হাসিতে দেখলে নবীজি দোয়া শিখিয়ে দিলেন, তার জন্য দোয়া করো আজহাকাল্লাহ বিসমিল্লাহ, যে আল্লাহ পাক তোমার মুখে হাসি ফুটে রাখুক। এর দ্বারা প্রমাণ হলো কি হাসি নাজায়েজ না জায়েজ? জায়েজ। জায়েজ। তো বোঝা গেল, দুনিয়া আমরা বুঝি নাই, দুনিয়া ছাড়ো মানে কি হাসি ছেড়ে দাও? এই বেশি কড়া ওয়াজ করার কারণে যুবকরা, মেয়েরা, যারা স্মার্ট এবং যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে আরে বাবা হুজুর কোথাকে গেলে যে আইন কানুন করবে, আমি একটু আনন্দ ফুর্তিওয়ালা মানুষ, আমার এই বয়সে না শেষ বয়সে। আর যদি শুনে আচ্ছা ভালো পোশাক পরলেও শরীয়তে কোনো নিষেধ নাই, ভালো খাইলেও আপত্তি নাই, আনন্দ ফুর্তিতে থাকলেও কোনো ইসলামের পক্ষ থেকে আপত্তি নাই, তাহলে আমার আপত্তি কিসের? আমি তো সিনেমায় যাই একটু হাসি তামাশার জন্য, আমি তো কক্সবাজার বিদেশে ভ্রমণে যাই একটু মনে ফুর্তির জন্য। আর যদি ইসলামের ভিতরে থাইকাও আনন্দ ফুর্তি হাসি খুশি করতে পারি, আহা তাহলে কাফের মুশরিকের ফুর্তি করব কেন? সুন্নত এবং ইসলামের খুশি আমি করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হাফসার লোকেরা বিভিন্ন প্রকার লাঠি খেলা ইত্যাদি খেলা খেলবে, পর্দার আয়াত নাজিল হয় নাই, নারী পুরুষের পর্দা নাই তখন। হযরত আয়েশা বলেন, আমি আমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন নবীজিকে বললাম খেলা দেখব। কে বললেন? নবীজির স্ত্রী হযরত আয়েশা। এখন স্ত্রী একটা খেলাধুলা দেখবে, কি করি নবীজি বলেন চলো খেলা দেখাই, কেমনে দেখবেন? আম্মি জান হযরত আয়েশা বলেন, নবীজি বসে আছেন, এটা আমার গ্যালারি, ওনার কাঁধের উপর আমার দুই কনুই দিয়ে বাজু দিয়ে চাপ দিলাম, আমি খেলা দেখতেছি। নবীজি চুপ করে বসে আছেন, নবীজির পিঠের উপর কাঁধের উপর ভর করে আমি খেলা দেখা আরম্ভ করলাম। পাঁচ মিনিট না, দশ মিনিট না, এরকম না, নবীজি বলেন আয়েশা চল চল তাহাজ্জুদ পড়ি, চল আয়েশা দুই রাকাত নামাজ পড়ি, চল ইসলামের দাওয়াত দেই, চল ঘরে গিয়ে একটু জিকির আজকার করি, চল তওবা করি, আমি একটা কম বয়স্ক মেয়ে, আমার কি অল্প খেলা দেখলে দিল ভরে, মন ভরে? হে সাহাবাই কারাম, উম্মতের মুসলমানরা শুনো, আমার মতন ছোট্ট বাচ্চা মন ভরে আমি যখন বললাম এবার বাসায় যাই চলেন, খেলা দেখা আর লাগবে না, শুধুমাত্র আমার নবীজি তখন আমাকে বললেন ঠিক আছে চল। এর থেকে ওলামায়ে কেরাম বলেন, নিজের স্ত্রীকে আনন্দ দেওয়া, ফুর্তি দেওয়া, হালাল ভাবে, জায়েজ ভাবে, একটু গল্প করা, একটু বাদাম খাওয়ানো, আমার দাদা পীরের বয়ান হলো ভাই মাহফিল থেকে যাও, বাহির থেকে যাও, একটু আন্ডা মিরিন্ডা পকেটে করে নিয়ে যাও, একটু বাদাম নিয়ে যাও, একটা মিরিন্ডে নিয়ে যাও, হযরতের ভাষায় একটা সিদ্ধ ডিমি নিয়ে যাও, হাজার হাজার তাবিজের চেয়ে তোমার স্ত্রী তোমার উপর বেশি খুশি হবে। ওলামায়ে কেরাম বলেন, নবীজি তার স্ত্রীকে একটু সময় দিলেন, এতে বোঝা যায় নবীজি যেটা করেন এর উপরে আর কোনো কাজ থাকে না, একটি উত্তম আর কোনো কাজ থাকে? নবীজি যেটা করেন এর চেয়ে ভালো কোনো কাজ আর আছে? যে এটা না করে অমুকটা করলে আরো ভালো হইতো, এইরকম কোনো ফতোয়া পৃথিবীতে নাই। নবীজি যেটা করেন সেটাই ভালো। ওলামায়ে কেরাম বলেন, ওই টাইমটা তো নবীজি নফল পড়লেও করতে পারতেন, তাহলে নফল পড়া উত্তম ছিল না স্ত্রীর সঙ্গে সময় দেওয়া? স্ত্রীর সঙ্গে সময় দেওয়া। ওলামায়ে কেরাম বলেন, বুঝা গেল বহু শত শত রাকাত নফল আমলের চেয়ে স্ত্রীর সঙ্গে হালাল ভাবে, জায়েজ ভাবে একটু আনন্দ ফুর্তি করা ইসলামিক দৃষ্টিতে বড় আমল।
বলেন তো আমরা কি দুনিয়া আসলে চিনতে পারছি? না চিনেই যেটা দুনিয়া না ওটা নিয়ে টানাটানি শুরু করছি। কে যে কি ছাড়বে সেটাই জানা নাই, শেষে এমনি বলে আর ছাড়া ছাই নাই। এমনি বলে আর কেউ কিছু ছাড়ে না। যদি আমি জানি দুনিয়া কি তাহলে তাকে ছাড়তে পারবো। আজকের মাহফিল থেকে আমরা বুঝতে পারলাম হালাল জীবন যাত্রা এবং শরীয়ত সম্মত হালাল খাদ্য খাবার বাড়ি গাড়ি এগুলো কি দুনিয়া? একটাও দুনিয়া না। দুনিয়া কিসের নাম? গুনাহের নাম। কি ভাইরা দুনিয়া কিসের নাম? গুনাহ। দুনিয়া ছাড়ো মানে কি ছাড়ো? গুনাহ ছাড়ো। ঘর ছাড়ো? দুনিয়া ছাড়ো। চাকরি ছাড়ো? গুনাহ ছাড়ো। দুনিয়া ছাড়ো দামি বাড়ি ছাড়ো? না, দামি বাড়ি ছাড়া লাগবে না, এর ভিতরেও আল্লাহকে পাওয়া যায়। দামি গাড়ি ছাড়া লাগবে না, এর ভিতরেও আল্লাহকে পাওয়া যায়। কারো ভিতরে খুন 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 করবে? আমরা তো শুনছি সাহাবাই কেরাম পেটে পাথর বানছে, আমরা তো শুনছি নবীজি জামার মধ্যে তালি দিছেন, আমরা তো শুনছি আবু হুরায়রা ক্ষুধায় রাস্তার মধ্যে পড়েছিলেন। তো সাহাবীরা তো জীবন যাত্রা কত কষ্ট করছেন, পেটে পাথর বানছেন। তো আমরা তো জানি এইভাবেই হুজুরি জিন্দগি কাটানো লাগে। আপনারা যেইটুকু জানেন এটা সত্য, কিন্তু একটু পাঠ আছে। ইসলামের শুরু কি মদিনা থেকে না মক্কা থেকে? আসতে বলেন যে আপনারা, ইসলামের শুরু কি মদিনা শরীফ না মক্কা শরীফ? মক্কা শরীফ। একদম বাদা আল ইসলামু গরিবান, কেউ নাই, সাথী সঙ্গী নাই, মাঝে মাঝে মুশরিকরা হুংকার দেয়, শেষমেশ নবীজি হিজরত করে বের হয়ে গেলেন। চতুর্দিকের জুলুম অত্যাচার, ওইটা ছিল মুসলমানদের অভাবের যুগ, কষ্টের যুগ। যখন নবীজি মদিনায় আসলেন, মদিনার আনসার সাহাবীরা বড় বড় ব্যবসায়ী, এদের সঙ্গে মক্কাওয়ালাদেরকে জোড়ায় দিলেন, বিভিন্ন জেহাদের থেকে গনিমত পাওয়া শুরু করলেন, চতুর্দিক থেকে ইসলামের বিজয় শুরু হলো। কি ব্যাপার? বুখারী শরীফের হাদিস, মক্কার মুশরিকরা দেখলো কোরাইশটা তো ভালো খানদান, পুরা মক্কার লোকেরা কোরাইশকে ফলো করে, কারণ কোরাইশ থাকে কই? মক্কা শরীফের ভিতরে হরমের আশপাশে। কোরাইশ যেদিক যায় তারাও সেদিক যায়। কোরাইশরা হিজরতের আগে দেখছে না কেউ ইসলাম গ্রহণ করতেছে না, তারাও কাফের থাকতেছে। যখন মক্কা বিজয় হলো দলে দলে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে কুরাইশরা সব ইসলাম গ্রহণ করো। এবার আরব দেশের লোকেরা বলে না কুরাইশ যেহেতু মুসলমান হয়ে গেছে আমরাও হই, তারাও হওয়া শুরু করলো। তো নবীজির মক্কা জীবনটা ছিল কষ্টের। ইসলাম কি শুধু ওইটুকু না? মদিনার জীবন ইসলাম, মদিনার জীবন ইসলাম, মক্কার জীবনই ইসলাম না মদিনার জীবনও ইসলাম? কোরআন শরীফের আয়াত কিছু মক্কি কিছু কি মাদানী, কোরআন শরীফের আয়াত গুলো হেদায়াত কি অর্ধেক হেদায়াত না সব হেদায়াত? মক্কি গুলো হেদায়াত, মাদানী গুলো হেদায়াত, মক্কার জীবনও ইসলামের, মদিনার জীবনও ইসলামের। আবু হুরায়রা বলেন আমি ক্ষুধায় রাস্তা ধরে আছি, আসহাবে সুফফার লোক গরিব সাহাবি শুধু হাদিস নিয়ে ব্যস্ত, খাবার দাবার চাকরি বাকরি করেন না, যা হাদিয়া তোহফা আসে এই খান। তিনি বলেন আমার কোনো রোগ না, কিন্তু আমি যে ক্ষুধার রোগী আমার বলার ক্ষমতা নাই। কিন্তু আরো একটা প্রসিদ্ধি ছিল মির্গি রোগীদেরকে জুতা শোকায়, আমি আবু হুরায়রার জুতা শোকাইতেছি। কেউ নিজের গ্রামীণ আঞ্চলিক চিকিৎসা করতেছে, আমি যে মুখ দিয়ে একটু বলবো ভাইয়েরা আমার কোনো রোগ নাই, একটা রুটি দিলেই হবে, এইটুকু ক্ষমতা ছিল না। এত কষ্ট আমি আবু হুরায়রা করছি, আচ্ছা এত কষ্ট ইসলামের জন্য, এটাও ইসলাম। শেষ যুগে যখন আবার মদিনায় আসলেন, আবু হুরায়রা আল্লাহ পাক ধনী বানায় দিলেন। এবার কি করবেন? না খায় থাকবে না খায় থাকবে, ছিল না ছিল না, আল্লাহ দিছে তো এবার খাও। এইবার হযরত আবু হুরায়রার জীবনী শুনেন, যার ব্যাপারে কেবল শুনছেন বেহুশ হয়ে পড়েছিল। এমন শানদার বাদশাহী জীবন, নাক পরিষ্কার করে যে টিস্যুটা দিয়ে ওটা মখমলের। হযরত আবু হুরায়রা শেষ জীবনে নাক পরিষ্কার করতেন কি দিয়ে? মখমলের কাপড় দিয়ে নাক পরিষ্কার করে। কি ব্যাপার আবু হুরায়রা সাহেব? ভাই আল্লাহ দিবেন, মাশাআল্লাহ, ছিল না ছিল না, এখন কি দিবেন? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, এই কথাটা কখন বলা যায়? রাতের বেলা চুরি করে আইনা সকাল বেলা ভোরে বলা যাবে আল্লাহ দিবেন? না না, এটা আল্লাহ দেয়নি, মাশাআল্লাহ, চোরাই মাল আল্লাহ দেন নাই। একজনকে ব্যবসায় ঠকায় মিথ্যা বলে দুই নম্বরই করে রোজগার করে নিয়ে আসছেন, বলা যাবে আল্লাহ দিছেন? কোন বেচারা মসজিদের মধ্যেই থাকে যায় না। ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, দাদা সারাক্ষণ মসজিদে থাকেন তো ঘর বাড়ি চলে কেমনে? বললো আল্লাহ খাওয়ায়। মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ায় ভালো, কেমনে খাওয়ায়? আল্লাহ তো সিস্টেম আছে একটা। বললো আল্লাহ খাওয়ায়, কিছু টাকা ব্যাংকে রাখছি, ওখান থেকে কিছু লাভ আসে। আল্লাহ খাওয়ায় সুদের টাকা? সুদের টাকা। হালাল না হারাম? হারাম।
ইমাম সাহেব বললো দাদা ওটা তো হারাম। মুরব্বী বললো জানি হুজুর, ফতোয়া আমাদেরকে শিখায় নাই, সুদ খাওয়া হারাম এটা জানি, এই জন্য অ্যাকাউন্ট বোন নামে করছি। হ্যাঁ, ফেরেশতা এসে দেখবো আমি আমার নামে কোনো অ্যাকাউন্টই নেই। এই চালাকিতে কাজ হবে? কোনো কাজ হবে না, আল্লাহ জানবে না মালিকানা কার, তুমি জান নামে রাখো। দুদুক এখন ধরে যে না রে, এই চোরারা বাংলাদেশি চোরারা নিজের নামে অ্যাকাউন্ট করে না, বউর নামে জায়গা কিনে, এই জন্য দুদুক মামলা করলে যারে ধরে তারেও ধরে, বউরও ধরে, ছেলে মেয়েরও ধরে, সারা সম্বন্ধী ধরে, শ্বশুরও ধরে, যে তোর সম্পদ মোট কয় জায়গায় গেছে। দুদুক বড় না আসমানি দুদুক বড়, যত চালাকি করবা চালাকি কাজ হবে না। তো আমার ভাই, রব্বুল আলামিন যখন দেন সেটা কি হারাম না জায়েজ? মসজিদ থেকে বাইর হওয়ার দোয়া আপনাদের এলাকায় কি? আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফাদলিকের অর্থ জানেন? আল্লাহ আপনার কাছে রিজিক চাই। গেলাম মসজিদে, বাইর হওয়ার সময় বলবো আল্লাহ জান্নাত চাই, এটা বলবো না? আল্লাহ বললেন অত চালাকি করেন না, আমি শিখাই দিই সেটা বলেন। এখন অফিসে যাবেন, ব্যবসায় যাবেন, মার্কেটে যাবেন, কি চাইবেন আমি শিখাই দিই সেটা বলেন। আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিক, এটা কি শুক্রবারের দোয়া না সারা সপ্তাহে? এক বছরের না, সারা জীবনের? সারা জীবনের। আল্লাহ জীবনে ধমক দিয়ে বলছেন কত চাস? আল্লাহ বলে আমি খুশি, আমার কাছে চাও, বান্দা নামাজ পড়ছো, এবার যাও বান্দা তোমার কি লাগবে? আল্লাহ আপনার রিজিক লাগবে। রিজিক মানে কি খাওয়ার? না খাবার না, খাওয়া পরা ঘর বাড়ি সুস্থতা মেডিসিন ঋণ মুক্ত যা আছে সবগুলোর নাম রিজিক। বান্দা মসজিদে এসে যাওয়ার সময় বলে আল্লাহ ভালো করে খাওয়ায়, ঠিক আছে তো? আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিক, আল্লাহ দেশি ভালো মাছ খাওয়ায়, ঠিক আছে। আল্লাহ নদীটা খাওয়ায়, ঠিক আছে। আল্লাহ ফ্রেশ খাওয়ায়, ঠিক আছে। আল্লাহ বাড়ি দিয়েন, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের শিক্ষা না ইসলামের শিক্ষা? ইসলামের শিক্ষা। ও আরবিতে বলেন তো এই জন্য জানেন না, আরবিতে বলে টুলে শেষ। এক বেচারা হিন্দুস্তানি লোক গেছে আমেরিকায় কোন জায়গায় ব্যথা পায়া, পেট ব্যথা তার কায় ছেড়ে পড়ে আছে, এখন সে ইংরেজিও বলতে পারে না, সিমটমে বোঝা যায় লোকটার পেটে ব্যথা। ওই দেশে একজন লোক এসে তাকে ইশারা ইঙ্গিত দিয়ে বললো পেন, সে চিন্তা করলো আমার পেন কিসের নাম কোন জানে, আমার তো হলো দরদ। সে বললো না না ভাই, দরদ দরদ নো নো, দরদ দরদ মানে কি? ব্যথা। পেইন অর্থ? পেইন অর্থ যে ব্যথা, এটাই জালিম জানে না। এই জন্য ওই বেচারা যখন বলে পেইন, সেই সাথে না না তোর আবার কোন উল্টা ওষুধ খাওয়া যায় আমার পেইন না, আবার কি দরদ। এই আবার ইংরেজি যে বেটা বলে এই দরদ অর্থ যে পেইন, ওই বেচারা এটা জানে না, বড় মুশকিল। এই বেচা বলে আমার দরদ, ওই লোক বলে পেইন, না দুজন একমত হইতে পারে না আর কাজও হয় না। এবার তৃতীয় একজন আসছে, আইসা দেখে এই বলে পেইন আর একজনে বলে দরদ, এখন দুজন কি বুঝাই দিছে পেইন দরদ সেম সেম? তুমি যে পেইন বলো, তুমি যে দরদ বলো, দুই জিনিস না, দুইটা কয় জিনিস? এক জিনিস। তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, মসজিদ থেকে বাইর হওয়ার সময় আল্লাহর কাছে যেটা চান ওটা কি? খাওয়া থাকা পড়া সুস্থতা ইজ্জত দেখকার স্ত্রী, সুন্দর স্ত্রী, সুন্দর জীবন, ওগুলো কি আল্লাহর কাছে চাই কি চাই না? চাই। আবার যদি কোনো হুজুর বলে না এগুলো খাইতে পারবেন, আল্লাহ হুজুর দুনিয়াদার হয়ে গেছে কি বলবো আজকে, ও আরো নিতে চায়, আর বাংলা বললে না না এগুলো চাই না, বুঝা গেল কি? পেইন আর দরদে যেরকম ঝামেলা ছিল আমাদেরও এরকম ঝামেলা আছে, আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, কোরআন শরীফের আয়াত, আমরা মুনাজাতে বলি, আছে না? এটাকে আমরা বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন পুরো প্যাকেজের নাম আমি বলে দিই, তোমরা বলতে পারবা না। ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়ার রিজিক নিয়ামতের দোয়া আমরা করি, এই জন্য আমার ভাইয়েরা কি হলো, দুনিয়া ছাড়ো এর অর্থ কি হলো? খাওয়া দাওয়া ছাড়ো না গুনা ছাড়ো, গুনা ছাড়ো ঘর ছাড়ো না গুনা ছাড়ো, খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় আসছি যে কাজের জন্য, আল্লাহ বন্দেগি সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোতাবেক জিন্দেগি যাপন এবং আল্লাহকে খুশি করে দুনিয়ায় থাকা দুনিয়া থেকে যাওয়া মঞ্জুর ফরমান।